আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। সেকেন্ড সামেটিভে তোমাদের সাহিত্য মেলা বই থেকে মরশুমের দিনে, হাট, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড আর বাঘ। আর হজবরলা বই থেকে তোমাদের 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু সেকেন্ড সামেটিভের পরীক্ষায় থাকবে। আর ব্যাকরণ থেকে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা, এইগুলোই কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভে থাকবে। এবার তোমরা সেকেন্ড সামেটিভের প্রশ্ন কাঠামোটা দেখে নাও। গদ্য থেকে তোমাদের বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে একটা, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে একটা, প্রশ্নের মান 2, আর ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে একটা, প্রশ্নের মান 3। এখান থেকে রচনাধর্মী প্রশ্ন কিন্তু থাকবে না। কবিতার ক্ষেত্রেও বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে একটা, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে একটা, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে একটা, এখান থেকেও রচনাধর্মী প্রশ্ন কিন্তু থাকবে না। ব্যাকরণ থেকে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে 4, অতি সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক আর রচনাধর্মী প্রশ্ন কিন্তু থাকবে না। সহায়ক পাঠ থেকে তোমাদের বহু বিকল্পভিত্তিক প্রশ্ন কিন্তু থাকবে না, শুধুমাত্র অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আর ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে। আর নিমিত্তে থেকে তোমাদের শুধুমাত্র রচনাধর্মী প্রশ্ন থাকবে, প্রশ্নের মান 4। ভালো করে প্রশ্ন কাঠামো দেখে নাও। ফুল মার্ক্স তোমাদের থাকবে 25 আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। এবার তোমরা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে কী ধরনের কোশ্চেন প্যাটার্নে তোমাদের সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র হয়। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস, কারণ এই দেশটা হল শিল্প নির্ভর, কৃষিকেন্দ্রিক, পশুপালন নির্ভর কোনোটি নয়, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নির্মল এর প্রতিশব্দ কবিতার যে উদ্ধৃতাংশে আছে, এখানেও 4টে অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম গাছ, বেল গাছ, আম গাছ, বট গাছ, যেটা হবে সেটা তোমরা লিখবে। দুয়ের দাগে রয়েছে, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1×4=4। প্রথম প্রশ্ন, হাটের দোচালা মুদিল নয়ন উদ্ধৃতাংশটিতে কোন সময়ের ছবি ফুটে উঠেছে বলে তোমার মনে হয় লেখো। পরের প্রশ্ন, তুমি যে কাজের লোক ভাই, ওইটি আসল উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। পরের প্রশ্ন, জনমানবহীন পথ, এই কথাটা বললেই তোমার মনের মধ্যে কেমন ছবি ফুটে ওঠে একটি বাক্যে লেখো। পরের প্রশ্ন, মাটি সবারই পাতার এই বক্তব্য সমর্থন করে মাটি সম্পর্কে তোমার অনুভূতি দু একটি বাক্যে লেখো। পরের প্রশ্ন, সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিচ্ছে, তোমার জীবনেও এই ঘটনার অনুরূপ কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল, কথা ব্যক্ত করে একটি বাক্যে লেখো। তিনের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান 3 করে, 3×2=6। ভালো করে প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, বাবা মায়ের সহচর্যে চিত্তগ্রীব যেন উঠতে শিখেছে, তুমি যেন তা খুব কাছে থেকে দেখেছো, সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। পরের প্রশ্ন, কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাঘের ছোট্ট ছানার থাবায় কাঁকড়া কামড়ে দেওয়ায় সে কেঁদে ফেলেছিল, এই কথা আমরা বাঘ কবিতায় পড়েছি, কখনো তুমি কারোর কান্না শুনে ছুটে গিয়ে এমনই কি দেখেছো, মনে করে লেখো।
তিনের দাগে রয়েছে সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল বলতে লেখক কি বুঝিয়েছেন। চারের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান এক করে, এক ইন্টু দুই সমান সমান দুই। প্রথম প্রশ্ন, 40 বছর হলেই আমরা বয়সে ঘুরিয়ে দিই, কথাটির অর্থ কি? পরের প্রশ্ন, টাক ডুমাডুম টাক ডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো, উদ্দিষ্ট ব্যক্তির এভাবে নেচে ওঠার কারণ কি? পরের প্রশ্ন, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা না ভূত। পাঁচের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান তিন। প্রথম প্রশ্ন, শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্র বিশারদ, হজবরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে? পরের প্রশ্ন, উধো আর বুধো কীর্তিকলাপের কথা কয়েকটি বাক্যে লেখো। ছয়ের দাগে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান এক করে, এক ইন্টু চার সমান সমান চার। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। সাতের দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে একটি অনুচ্ছেদ লেখো। প্রথম, বিদ্যালয়ের কোনো একটি দিন তোমার প্রিয় পাখি, সাহিত্য মেলায় পড়া একটি প্রিয় কবিতা আর গরমকাল, প্রশ্নের মান চার। ভালো করে দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের সেকেন্ড সামিটিভের প্রশ্নপত্র হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর বাংলার সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি এবং ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশানও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও তোমরা আমাদের সাজেশান অংশ থেকে 100% কিন্তু কমন পাবে। আমরা সাজেশানে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু এখন থেকেই খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবারে প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। আরও একটা কথা বলে রাখা ভালো, সেকেন্ড সামিটিভের প্রশ্নপত্র যেহেতু প্রতিটি স্কুল নিজেই করে, সেহেতু তোমরা সেকেন্ড সামিটিভ পরীক্ষার 2-1 সপ্তাহ আগে তোমাদের স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের সাজেশানের পাশাপাশিও খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু উত্তর করতে পারছ। আমরা কিন্তু বাংলার অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশানের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।